বুক ক্যাফের আজকের পর্বে আপনাদের সামনে নিয়ে এসেছি বিচিত্রপত্রের বেশ কিছু ভালো সংখ্যা, যে সংখ্যাগুলো অবশ্যই আপনাদের কালেক্ট করতেই হবে। কিছুদিন আগেই আমি অর্ডার দিয়েছিলাম বিচিত্রপত্র থেকে, এবং দেখে নিই চলুন কী কী সংখ্যা আমি নিয়েছি। প্রথমেই রয়েছে অতি উত্তম সংখ্যা, যেটা অগাস্ট থেকে অক্টোবর এই রেঞ্জে প্রকাশ হয়েছিল 2021। এর পরের সংখ্যাটি আপনাদের সামনে যেটা আনছি সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর 60 বছর পূর্তি উপলক্ষে, যেটা বিচিত্রপত্র থেকে প্রকাশ করা হয়। এরপর এই সংখ্যাটা তো খুব সুন্দর, সত্যজিৎ 100 সমাপ্তি সংখ্যা, এটা অবশ্যই কালেক্ট করবেন। এর পরের সংখ্যাটি হচ্ছে বিভূতিভূষণ ও পথের পাঁচালী সংখ্যা, এবং পরিশেষে রয়েছে বিচিত্রপত্রের লীলা মজুমদার স্পেশাল একটি সংখ্যা, স্পেশাল একটি এডিশন। চলুন এবার দেখে নিই বইগুলোকে। তো আজকে আমি দুটো বই দেখাতে চলেছি, প্রফেসর শঙ্কুর ওপরে আর সত্যজিৎ 100 ওপরে। প্রথমেই দেখাবো ডিসেম্বর 2021 প্রকাশিত বিচিত্রপত্রের সংগ্রহ করার মতোই একটি সংখ্যা নিয়ে। মূলত প্রফেসর শঙ্কু 60 বছরের দীর্ঘ পথকে স্মরণে রেখে এই সংখ্যাটি নির্মিত। পত্রিকার সম্পাদনায় সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় ও সৌম্যকান্তি দত্ত, এবং পত্রিকার মুখ্য উপদেষ্টা হলেন শ্রী সন্দীপ রায়। রায় পরিবার এবং বিচিত্রপত্র কিন্তু প্রথম থেকে অঙ্গাঙ্গিকভাবে জড়িত পরস্পরের সাথে। চলুন একটু ভেতরটা দেখে নিই এবার। তো পত্রিকাটি খুললেই ভেতরে যে অংশটি দেখতে পাওয়া যায়, আমাকে সবথেকে বেশি ইমপ্রেস করেছে এই কালো ব্যাকগ্রাউন্ডের ওপর হোয়াইট ফন্ট বা হোয়াইট হরপে যে বিষয়টা দেখানো হচ্ছে। আমি জানি না ক্যামেরাতে কতটা জাস্টিস করছে, বাট এটা দেখতে খুবই সুন্দর লাগছে। সাথে আলাদা করে অবশ্যই যোগ করতে হয়, যখন পত্রিকাগুলো এলো প্রত্যেকটাই কিন্তু একটা প্যাকেটে র্যাপ করা ছিল, আপনারা ভিডিওর প্রথমেও দেখেছেন, সেটা কিন্তু খুব ভালো একটা লেগেছিল। দ্বিতীয় হলো প্রত্যেকটা পেজ লক্ষ্য করলে দেখবেন খুব ক্লিন, এবং একটুও খারাপ বলা তো যাবেই না। তার সাথে আমি যে ভয়টা পাচ্ছিলাম যে পেজ কাটা থাকবে হয়তো, বা অনলাইনে এলাম নিয়ে এলাম হয়তো কিছুটা ড্যামেজড হবে, এরকম সেরকমটাও নয়। প্রিন্টিং এবং সমস্ত দিক থেকে খুব খুব ভালো। একটু যদি সূচিপত্রের দিকে নজর দেওয়া যায় তাহলে বেশ কিছু জিনিস, চমকপ্রদ জিনিস আপনাদের সামনে পড়বে। সত্যজিৎ রায় নির্মিত হীরক রাজা দেশের সম্পূর্ণ চিত্রনাট্য এখানে পাবেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে ষাটের শঙ্কু শীর্ষক অংশে একটা আলোচনা পাবেন। বাবা ও প্রফেসর শঙ্কু শীর্ষক অংশে লিখেছেন সন্দীপ রায়। কলমে বাজ্জানী, দেবরাজ গোস্বামী, কৌশিক মজুমদারের মতো গুণী লেখকেরাও রয়েছেন। সিনেমার পর্দায় আরোকিত করা শঙ্কুর চরিত্রের স্মৃতিমান চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সত্যজিৎ রায়ের শঙ্কুর ওপরেও বেশ কিছু সাক্ষাৎকার রয়েছে। শঙ্কুর পাণ্ডুলিপির ওপরে কাজ রয়েছে, বেশ কিছু অংশ দেখানো রয়েছে। ওনার খেরোর খাতার অংশগুলো কিন্তু আমরা পাব এই পত্রিকার মধ্যে বেশ কিছু জায়গায়। এছাড়াও অনেক অনেক মনোগ্রহে আলোচনা, আর্টিকেল, অন্যান্য গল্প সমস্তটাই রয়েছে। আর তার সাথে এই পত্রিকাটির মুদ্রিত মূল্য মাত্র 150 টাকা রাখা হয়েছে। এত একটা তথ্য সম্বলিত ঠাসা বই, এরকম একটা পত্রিকা, মোটা পত্রিকা যে এইভাবে 150 টাকার মধ্যে পাওয়া যাবে সত্যি ভাবা যায় না। 248 পৃষ্ঠার বই, প্লাস জানাই যে ওনারা 500 টাকার ওপরে ডেলিভারি যখন হচ্ছিল তখন ওনারা পোস্টাল চার্জ নিচ্ছিলেন না, এবং তার সাথে প্রত্যেকটা পত্রিকাতেই বেশ ভালো অঙ্কেরই ছাড় ছিল, 20% মতো। এবং আপনারা দেখবেন, কথা বলবেন, অনেক সময় অফার থাকে, অনেক সময় অফার থাকে না, সেগুলো একটু আলোচনা করে নেবেন। বইয়ের বিভিন্ন যে অংশগুলো দেখাচ্ছি দেখতেই পাবেন যে খেরোর খাতা অংশে কাপুরুষ মহাপুরুষের ডিজাইনিং নিয়ে কত কাজ করেছিলেন উনি, বা বিভিন্ন রুমগুলো কীরকম দেখতে হবে সেটা নিয়ে কাজ করেছিলেন, এবং এই ধরনের অনেক চমকপ্রদ জিনিস আপনারা কিন্তু এই পত্রিকার দুই মলাটে পেয়ে যাবেন। আমি এটুকু বলতে পারি যে আমি আনন্দমেলা থেকে শুরু করে অনেক পত্রিকায় দেখেছি, আমি কিন্তু বিচিত্রপত্রের এই এডিশনসগুলো দেখে খুব সন্তুষ্ট, আমার খুব খুব ভালো লেগেছে মন থেকে। এবং অবশ্যই কিন্তু নিচে আমি ডিসক্রিপশানে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি। চলুন এগিয়ে যাই পরের বইটির দিকে। পরের এই সংখ্যাটিও সংগ্রহ করবার মতোই। সত্যজিৎ 100 সমাপ্তি সংখ্যা প্রকাশ পেয়েছিল জানুয়ারি মার্চ 2022। বিচিত্রপত্রের এই স্পেশাল সংখ্যাটিতেও কিন্তু খুললে ওই কালো ব্যাকগ্রাউন্ডের ওপর লেখার ব্যাপারটা কিন্তু রয়েছে, যেটা আবারও আমাকে চমক দিয়েছে।
তার সাথে যে অংশগুলো এখানে রয়েছে সেগুলো বলা যেতে পারে এক্সে বার্কার এক। আপনি এখানে অপ্রকাশিত বেশ কিছু খসড়া চিঠির অংশ পাবেন, পাবেন বই, বিভিন্ন যে বিজ্ঞাপন সেগুলোতে উনি যে কাজ বিভিন্ন লিখেছিলেন, ডিজাইনিং করেছিলেন, ফন্ট ডিজাইনিং, সেগুলোর ওপরে বেশ কিছু পৃষ্ঠা, প্রায় 6-7 পৃষ্ঠার মতো রয়েছে। আমি জাস্ট গ্লিমসেস দেখাচ্ছি কিছু। আপনি ঘরের বাইরের চিত্রনাট্যের একটা খসড়া পাবেন, যেটা কিন্তু খুবই মূল্যবান আমার মতে। তার সাথে যে বিভিন্ন নামিদামি পত্রিকা এবং অন্যান্য সংস্থার লোগো ডিজাইনিংও উনি করেছিলেন, তারও কিন্তু প্রায় 7-8 পৃষ্ঠা জুড়ে কিন্তু ফন্টগুলোকে, হরফগুলোকে দেখানো হয়েছে, নিচে ছোট ছোট করে ডিটেলসগুলোও দেখানো হয়েছে। মহাভারতের একটা স্ক্রিপ্টের ওপরও বেশ কিছুটা কাজের অংশ কিন্তু এখানে রয়েছে, সেটাও কিন্তু খুব পড়ছিলাম, ভালো লাগছিল আর কি। রয়েছে আরও অনেক মূল্যবান আর্টিকেল, আরও অনেক তথ্য, আরও অনেক আলোচনা। সন্দেশ পত্রিকা নিয়ে যেমন আলোচনা হয়েছে, হয়েছে তারিণী খুড়োকে নিয়েও, এবং বিভিন্ন যে ফিল্মস এবং সাহিত্য সব দিক থেকেই খুবই ভালো আলোচনা বলা যেতে পারে। অবশ্যই আমি নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়েছি, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন, কথা বলবেন, এবং বেশ কিছুটা ছাড়ও রয়েছে, সেগুলো একটু জেনে নেবেন। পত্রিকাটিতে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, প্রিন্টিংগুলো কিন্তু খুব ঝকঝকে তকতকে, পড়তে এতটুকু অসুবিধা হয় না, এবং ফন্টগুলো যথেষ্টই সাইজে বড়। রয়েছে এখানে ঘরের বাইরের বেশ পাণ্ডুলিপির যে স্ক্রিপ্ট খসড়া, যাই বলি না কেন। এছাড়া ওনার যে খেরোর খাতা, সেখানকার অংশগুলোকেও এখানে তুলে ধরা রয়েছে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা ফেস কীভাবে ডিজাইনিং করতেন, ড্রেস কীভাবে ডিজাইনিং করতেন, কোনো চিত্রনাট্যের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোকে তিনি কিন্তু তুলে রাখতেন তার খেরোর খাতাতে, যাতে শ্যুটিংয়ের সময় কিন্তু একটা বিশেষ সুবিধা উনি পান। এছাড়া অন্যান্য অনেক গুণী মানুষের লেখা রয়েছে, যেগুলো অবশ্যই আমি এখনও পড়ে উঠতে পারিনি, তবে অবশ্যই শুরু করব। এর পেছনের অংশে আনন্দ প্রকাশনের বিভিন্ন যে বইগুলো রয়েছে সত্যজিৎ রায়, সেগুলো নিয়ে একটা ছোট্ট অংশ রয়েছে। পরিশেষে বলবো, প্রচ্ছদ থেকে শুরু করে গোটা বইটাই, সমস্তটাই কিন্তু খুবই ভালো একটা সংগ্রহ করার মতোই বই। 296 পৃষ্ঠার এই বই পত্রিকাটির মুদ্রিত মূল্য 200 টাকা মতো। তো কেমন লাগলো আজকের এই পর্ব? চেষ্টা করলাম আমি এই পর্বে 2টি সংখ্যা নিয়ে আলোচনা করতে। সামনের ভিডিওতে আরও নতুন নতুন সংখ্যাগুলোকে আপনাদের সামনে এইভাবেই খোলামেলাভাবে ডিটেলসে তুলে ধরবো। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে ভালোবাসবেন, নিচে কমেন্টে জানাবেন যে এরকম কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে। তাহলে আজকে সাইন অফ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।